আমি তো বললাম আমি দুধ খাবো না, খাবো না, খাবো না। ওলে বাবালে, তুমি একটুখানি খেয়ে নাও, ছোট বৌদি দুধটা পাঠিয়ে দিয়েছে, না খেলে খুব রাগ করবে। রাগ করুক না, আমি তো মাকে বলেছি আমি সন্ধ্যাবেলা দুধ খাবো না, খাবো না, খাবো না, তাও মা আমার ঘরে দুধ দিয়ে যায় জানো? সত্যি তো, এটা খুব খারাপ কথা। ঠিক আছে, আমি কাল থেকে ছোট বৌদিকে বারণ করে দেবো যে বাবলি শোনার জন্য দুধ না পাঠাবে। আজকের টা খেয়ে নাও। আরে না, আমি তো বললাম আমি খাবো না। তোমরা সবাই কি আমার চেলা? হ্যাঁ, আজকে ভুলিয়াবাদে দুধটা খাইয়ে দেবে, আবার কালকে সন্ধ্যাবেলা দুধ দিয়ে হাজির হয়ে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না তো? না খাবো না। খাবে না? না খাবো না। আমি ছোট বৌদিকে গিয়ে বলছি। ও মা, কি হয়েছে অরিত্রা? দিদি, কি হয়েছে রে? তোর মুখ তো এরকম বাংলার পাটির মতো মনে আছে কেন? কিচ্ছু না। কিচ্ছু না বললেই হবে? তুমি তো এরকম কোনোদিন বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকো না। বলো না অরিত্রা, কি হয়েছে? জানো মাঝি, বাড়ির সবাই আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সবাই আমার বিয়ে দিতে চাইছে। বিয়ে? তোর বিয়ে? গিটি গাড়ি, গিটি গাড়ি, গিটি গাড়ি, গিটি গাড়ি, গিটি গাড়ি, গিটি গাড়ি। বাবলি তুই থামবি। কি হলো রে, তুই আমায় বকছিস কেন? তোর বিয়ে হবে, এটা তো ভালো খবর। জানে আরেকজন? জানে আরেকজন? বাবলি আরেকজনটাকে? ও, তোমার দিদির পাত্র ঠিক করা আছে? না না, আছে আবার নেই, আছে আবার নেই। বাবলি, সব ব্যাপারে তো কথা বলিস কেন? সরি দিদি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোর বিয়ের কথা শুনে এত মন খারাপ হচ্ছে কেন? কেন হবে না বাবলি, তুই যেটা ভাবছিস সেটা তো নয়। বাড়ির সবাই ক্যারেটেটা বন্ধ করে দিতে চাইছে। সবাই চাইছে এখন থেকে আমি ঘরের কাজকর্ম শিখে আদর্শ একটা গৃহবধূ হই, যাতে বিয়ের পরে স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার সেবা করতে পারি। বুঝতে পারছিস তুই? হ্যাঁ, তুই অন্য কিছু ভেবে আনন্দে নাচ কর, গরু একটা। দিদি, কিন্তু একদম ক্যারেটেটা বন্ধ করিস না, চালিয়ে যা, যেভাবে হোক চালিয়ে যা। ক্যারেটে বন্ধ করলে কিন্তু অ্যাকশনটা পুরো নষ্ট হয়ে যাবে। কিভাবে চালাবো বলতো বাবলি? বাড়ির সবাই যেভাবে আমার পিছনে লেগেছে, আমি বুঝতে পারছি না কি করবো। ব্যাপারটা কি, অরিত্রার বিয়ের সঙ্গে ক্যারেটের কি সম্পর্ক? ক্যারেটে বন্ধ হয়ে যাবে বলে দুই বোনে তো ভেঙে পড়লো কেন? তাহলে কি অরিত্রাকে যে ছেলেটা ক্যারেটে শেখাতে আসে সেই ওর বয়ফ্রেন্ড?